এবার আরও কিছু সংবাদ এক নজরে। আইসিডিআরবি বারডেম সহ নাম করা অনেক হাসপাতালের লাইসেন্সের মেয়াদ নেই, তারপরও কিভাবে এসব হাসপাতাল চলছে এমন প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এছাড়া হ্যান্ড স্যানিটাইজারের বোতলের গায়ে দুই সপ্তাহের মধ্যে সতর্কতামূলক নির্দেশনা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পদবঞ্চিত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 150টি যাত্রীবাহী মিটার গেজ কোচ কিনতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। এ নিয়ে বুধবার রেল ভবনে একটি চুক্তি সই হয়। প্রকল্পে খরচ 658,81,30,000 টাকা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সাথে সাথে মেরামতেরও নির্দেশ দেন তিনি। আশুলিয়ার জিরাবতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এর একটি দল এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও সদ্য অন্তর্ভুক্তি ফর্ম উদ্ধার করা হয়।